the final phase. If we give a talk in English, nowadays, সন্তানটা আমরা সময় অনেক ছোট ছিলাম, আমাদের বড়টা যদি আমাদের মা বাবারা আমাদের সময় যারা আছে 50 বছরের কাছাকাছি, তারা যদি চিন্তা করি তখন তার মা বাবারা খুব বেশি সন্তানদের উপর অতটা মনোযোগ ওদের ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা চার পাঁচজন বাস থাকতো, কে কখন কোথায় যাচ্ছে ওদের ঘর থেকে বেরিয়ে যা যা দেহ যে চলে যা, খেলাধুলা করলে খেলাধুলা না করার জন্য সাঁতার কাটলে সাঁতার কাটার জন্য আমরা মার খেয়েছি। এখন আমার মেয়েকে সাঁতার শেখাতে হচ্ছে জোর করে সুইমিং পুলে নিয়ে গিয়ে, কিন্তু তখন একটা আমাদের মধ্যে আমরা ছুটেছি স্কুলে গিয়েছি একা একা। এখন বিষয়টা পাল্টে গেছে, এখন জোর করে সাঁতার শেখাতে হচ্ছে, জোর করে খেলতে বাইরে যাওয়াকে খেলে আসা বলতে হচ্ছে, বলতে হচ্ছে একটু আড্ডা দাও স্কুলের পরে। আমি তাকিয়ে থাকি আমার মেয়েটা স্কুলের পরে ক্লাসে এসে, সে যখন একটু যুক্ত হয়ে থাকে তুমি একটু খেলাধুলা করবে স্কুলের পরে, দেখি যে বিষয়গুলো সবাই চার জায়গায় বসে আছে আড্ডা দিচ্ছে, একটু দৌড়াদৌড়ি করছে, দেখছে দেখছে মাথা অনেক দূরে দৌড়াদৌড়ি করছে, সেটা অনেক সময় হয় না। এই জায়গাটা কিন্তু চিন্তার বিষয়, আমাদের সন্তান যদি এমনি তো পাঠক পাঠক একেবারে ফেসবুক বা আমার মেয়েটা যে যখন ইয়েটা নিয়ে গেলাম মোবাইলটা, তখন সে ল্যাপটপটা নিয়ে সেটা বিকল্প কিছু থাকলো এবং ল্যাপটপটা যখন বন্ধ করে দেওয়া হলো তখন সে স্মার্ট টিভিতে এই বিষয়গুলো ইউটিউবকে খুঁজতে থাকলো। তাকে এখন এটা আমি নিজেই বলছি, প্রথম তাকে স্মার্টফোন বন্ধ করে দেওয়া হলো, তারপরে ল্যাপটপটা নিয়ে নেওয়া হলো, তারপরে সে স্মার্টফোনে গিয়ে সেই বিষয়গুলো সে ইউটিউবের বিষয়গুলো সে এই যে এবারে এই জায়গা থেকে যখন বন্ধ করে দেওয়া হয় তার একেবারে তার মনোযোগ আমার সব কিছু শেষ, স্মার্টফোন নিয়ে যাওয়ার মানে মনোযোগ তার জীবনের সব কিছু শেষ। অথচ সে এসে আমাদেরকে বলা হচ্ছে আমাদের একটি দেশ, আমার দেশ প্রতি দেশ স্বদেশ প্রেমের দীক্ষা আমরা দিতে পারছি না, আমরা মুক্তিযুদ্ধের কথা বলছি, আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর কথা বলছি, যে জাতীয় পর্যায় থেকে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে এবং জনসর্ষী পালন করা হচ্ছে, আমাদের বঙ্গবন্ধুকে জানো মুক্তিযুদ্ধকে জানো অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে। আমার কেন জানি মনে হয় শুধু অনুষ্ঠান করে এই সমাজ পরিবর্তন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের অভিভাবক যারা আছি তার সন্তানকে যদি না বলি, শিক্ষক স্কুলে কি শিক্ষক যদি তার সন্তানকে মুক্তিযুদ্ধের কথা না বলে, বঙ্গবন্ধুর কথা না বলে, স্বদেশ প্রেমের দীক্ষা না দেওয়া হয়, এই সমাজ কখনো পরিবর্তন হবে না। এই বার্তাকে আমি আমাদের মেয়র মহোদয়কে বলেছি, আমি বলতে এই চট্টগ্রামে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে খুব কম সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা শ্রেণীকক্ষে তার দেশপ্রেমের দীক্ষা দিচ্ছে, বঙ্গবন্ধুর কথা বলছে, মুক্তিযুদ্ধের কথা বলছে, দেশপ্রেমের ইতিহাসটা বলছে, আমাদের পরিজনদের কথা বলছে, তার শুধুমাত্র পাঠ্যপুস্তকের বাইরে অন্য কথা বলছে না। এই জায়গাটা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক বেরিয়ে আসতে হবে। শুধু সরকার যদি কোনো বিজ্ঞপ্তি জারি করলো কোনো তা দিয়ে কিন্তু আমাদের সমাজ পরিবর্তন করা সম্ভব না। এই সমাজের মূল জায়গায় আছে আমরা অভিভাবকরা, আমরা যদি আমাদের সন্তানকে ইতিবাচক ভাবনায় ধাবিত করে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের আগামী যে স্মার্ট মানে স্মার্ট বাংলাদেশ বলা হচ্ছে, উন্নত বাংলাদেশ বলা হচ্ছে, একটি দেশের অবকাঠামো উন্নয়ন হলে বা বিভিন্ন একটা প্রকাশিত হলেই কিন্তু বাংলাদেশ উন্নত হবে না, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানব সম্পদ দক্ষ না হয়ে উঠবে, মানব সম্পদ মানবিক না হয়ে উঠবে। সুতরাং আমরা সেই দিনের প্রতীক্ষিত থাকলাম যে অনেক গুরুজনরা বসে আছেন, আমাদের আমাদের সাংবাদিক জগতের নক্ষত্র মানিক ভাই, আমাদের সবাই মিলে আমাদের যে ওনাদেরকে আমরা এখন দেখছি, কিন্তু আমাদের এমন প্রজন্ম কি গড়ে উঠবে যাদেরকে দেখে নিজের প্রজন্ম উঠে আসবে। কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম আমরা পাচ্ছি, কিন্তু দেশের মানুষের যদি বুদ্ধিমত্তা, মানুষের মেধা, মানুষের যদি বিচক্ষণতা, ভালোবাসা, প্রেম এগুলো যদি না বাড়ে, শুধুমাত্র কিছু অর্থ হলো, অর্থ দিয়ে সমৃদ্ধি হলো, একসময় বলা হতো বাংলাদেশ মুক্তিযুদ্ধ মুক্তি হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে কিন্তু অর্থনৈতিক মুক্তি পায়নি, এখন ২০২৩ সালে এসে মনে হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তিটাও পেয়েছে, এখন যেটা দরকার সেটা হলো আমাদের মানসিক প্রবৃত্তি, এটা হলো আমরা সারা পৃথিবীতে নেতৃত্ব দেবো, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বঙ্গবন্ধু জেলা সম্পর্কে। সকলকে আবারও আরো ধন্যবাদ, এই প্যারেন্টিং বিষয়টাকে আরো আগামীতে এই বিষয়টার উপরে কাজ করার জন্য আমি অনুরোধ জানাবো, আর আমরা যারা আছি এবং তারা যদি আমাদের সন্তানকে ভালোবাসার দিক
ক্ষেত্রে আমাদের এই লাল সবুজ পাসপোর্টটা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে অনেক জল করবে। সকলকে আবারও ধন্যবাদ, ভালোবাসা সকলকে। ধন্যবাদ সকল প্রেসিডেন্টের মাঝে অনেক সময় দেওয়ার জন্য।